নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দুইবারের নির্বাচিত 13 নং ওয়ার্ডের কমিশনার জনাব সাইফুদ্দিন আহমেদ দুলাল নির্বাচনী ওয়াদা পূর্ণের কথা বলতে গিয়ে বলেন, আমাদের কারো নির্বাচনী ওয়াদা করা উচিত নয়, কারণ অনেক সময় আমরা এই নির্বাচনী ওয়াদা পূর্ণ করতে পারি না। নির্বাচনী যে ওয়াদা আমরা জনগণের সাথে দিয়েছি, আসলে প্রথমেই আমার বলতে হয় যে নির্বাচনী ওয়াদাগুলো আমাদের করা উচিত, এই কারণে যে আমাদের কাউন্সিলর আমরা সিটি কর্পোরেশনের, এটা ঠিক, কিন্তু যে ওয়াদাগুলো পূরণের ক্ষেত্রে অবশ্যই মেয়র সাহেবের অনুমতি প্রয়োজন হয়, যার দরুন আমাদের শতভাগ ওয়াদা আমরা পূরণ করতে পারি না। এলাকার উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করে বলেন, নির্বাচনী ওয়াদা পূর্ণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, প্রায় কাজই সম্পন্ন করেছি। মোটামুটি আমরা চেষ্টা করেছি, যেখানে রাস্তাঘাট ছিলই না, খুব বেহাল অবস্থা ছিল, এখানে রাস্তাঘাট যে এগুলো যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমার ওয়ার্ডে ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে, আশা করি আর 30% কাজ হলে আমার ওয়ার্ডে আর উন্নয়নের জন্য কোনো কাজ মনে হয় না থাকবে। তো এখানে আমাদের যেই 100 ফিট যে রাস্তা প্রশস্ত হয়েছে, এখানে আমাদের কিন্তু সমস্যা আমরা এখন আছি যে নবীগঞ্জ যে গার্লস স্কুল রাস্তার মধ্যে পড়েছে, এটা আমরা অলরেডি টেন্ডার হয়েছে, আমাদের রসুলবাগ একটি সিটি কর্পোরেশনের জায়গা আছে, সেখানে স্থানান্তর করা হয়েছে। এবং ওখানে লালমি স্কুলের যে পাশেই লালমি স্কুল, এটাও আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা জায়গা নিয়েছি। বাগবাড়িতে আমাদের সিটি কর্পোরেশনের একটি জায়গা আছে, সেখানে আমরা টেন্ডার এগুলি অলরেডি হয়ে গেছে। তো শুধু একটি সমস্যা আছে এখন, যে আমাদের একরম প্রাথমিক বিদ্যালয়, এর জন্য আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে আমাদের মেয়র সাহেব। খাদ্য ভবনের কিছু জায়গা আছে, খালে খাল আছে, এখানে ওটা কোনো কাজে আসে না। তো খাদ্য ভবন খাদ্য মন্ত্রণালয়ে একটা চিঠি আবেদন পাঠিয়েছে, যদি ওটা অ্যাপ্রুভ করে তাহলে আমাদের স্কুলের কাজটা সম্পন্ন হয়ে যাবে। দেন এখানে এগুলি ছাড়াও আমাদের যে অলিতে গলিতে গত পিরিয়ডে যে আমরা কাজ করেছি, ম্যাক্সিমাম রোডের কাজই হয়ে গেছে, এখন শুধু যে অলিগলি কাজগুলি আছে এখন এগুলি ধারাবাহিকভাবে চলছে। মধ্যমায়ের দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আমাদের বর্তমান সরকার উন্নয়নের যে অবদান রাখছে সেই কথা চিন্তা করে আমাদের দেশ এখন নিম্ন আয়ের দেশ হতে নিম্ন মধ্যম আয়ের দেশের রূপান্তরিত হয়েছে আমাদের। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে 2041 সালের যে টার্গেট, আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই এই দেশ উন্নতি হবে, এই আশা ব্যক্ত করছি।